ওই পাশে একটা মহিলা দেখছে জাগুন টুকুয়ে উঠছে, এবার হে ডাক দিয়ে আই কইছে যে রুমা জাগি তোরা হুই রয়েছ ফারমে আগুন লাগছে। এই আইসে আই এবার আমার ভাই একলা আইসে বেদিকে সরে আইয়ে দেয় ধান কাছে আনে নাই, আমার ভাই এন বই পড়তে আছে হারে হার তো মনে করো শূন্য হারা হয়ে গেছে। তাই পাঁচটি গরু আছে একটা গরু নামাইছে, লোকজন ডাকার পর আই পড়ছে আইসে হারা মনে করো বেদিকের কেউ পানি পায় না কেউ যাই পায় তরতরি এই দিয়ে ভান্ড বাড়ি দিয়ে ইসে মিশে ই করছে, এর মধ্যে মনে করে দেওয়ার সাথে সাথে মনে করে কাম হয়ে গেছে। তারপর আমার ভাই পড়ছে হে জীবনের দিকে চায় না ইয়ে চাইছে আর পাখির দিকে, এত মনে করে নালা তো আর পারলে না আর মোর দিকে চাইতে চায় না আল্লাহ, এখন যেন আগুন লাগছে তার মনে করেন যে মানুষের আগুন দেওয়ার সম্ভাবনা। আমরা এই ফার্মের উপর নির্ভরশীল ছিলাম, আমরা আমাদের ফার্ম দিয়েই আমাদের সংসার চলতো, আর আব্বু শুধু একটা সামান্যটা দুধের ব্যবসা করে, আর এখন আব্বু আহত হয়েছে। আমি রাত 12টার সময় আমি ফার্মে ছিলাম, তারপর আমি খাওয়া দাওয়া করিয়া একটার সময় আবার মনে করেন ফার্মের থেকে ঘুম দিয়ে আবার ঘরে ঢুকছি, তাই এই জন্য ঘুম করে গেছি। আধা ঘন্টা পর দেখি পুরো ফার্ম আমার পুরো পেট্রোল মারে স্যার জ্বালাই দিয়েছে, এই ধরনের এইরকম ওই যা রোগ তো গরু লাফাইতেছে, অলরেডি দুটো বাচ্চা মারা গেছে, তিনটে গরু লাফাইতেছে, আমার জীবনের দিকে না চাই গরুর দিকে লাভ দিছি, তারপর মনে করেন একটা বাচ্চা বাঁচাই বাঁচাইতে পারিনি। আমি খুব গরিব মানুষ, আমি নিশ্চয় আমি ব্যাংকে লোন রয়েছি স্যার, আমি দ্বন্দ্ব কিছুদিন আগে ছিল মানে ওই যে আমি বিল্ডিং করছি ওই জায়গাটা নিয়ে বিগত আরও এক বছর আগে মনে করেন ঝামেলা হয়েছিল, তারপর এই জমি ওই দাঁত হয়েছিল যে মাঠে দিকে বুঝ করার জন্য, তারপর তার হয় নাই ওইটা স্থগিত রয়েছে, কিন্তু এখন আমার তো কালকে ওই বিল্ডিংয়ে ছাদের কাজ করার কথা, হয়তো কেউ জানছে এই এবং স্যার আমি নিজেও শেষ আমার গরু সর্বদা সব শেষ।